হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো তোমাদের কেপি কনস সরি এসআই অর্থাৎ কলকাতা পুলিশ এসআইএন সার্জেন্টের যে দু হাজার চব্বিশের যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেল গতকালকের পরীক্ষা তার সম্পূর্ণ কাট অফ অ্যানালাইসিস স্টুডেন্টস আমি গতকালকেই বলেছিলাম যে তোমাদের কিন্তু আমি ভিডিওটা প্রকাশ করবো কিন্তু এত চাপ এত স্টুডেন্টসের এত চাপ সেই কারণে আমরা সেই ভিডিওটা নিয়ে যে বসবো সেটা অ্যানালাইসিস করবো সেটারও সময় হয়ে ওঠেনি তো সেটা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করব কাট অফ তো আমি খুব সংক্ষেপে তোমাদের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করব কোনো কিছু আমি ম্যাটার এই উপরে রেডি করে নিই যে তোমাদের ভ্যাকান্সি এটা প্রিভিয়াসের কাট অফ এটা গেছে বা প্রিভিয়াস যে সকল এক্সামসগুলো গেলো সেগুলোর কাট এত হতে পারে তার নিয়ে এটা কারণ এতটা যদি করতে তাহলে এটা অনেকটা বড় ভিডিও হতে চলেছে এবং আজকে অনেকটা রাত হয়ে গেছে তো সেই কারণে এখন আমি জাস্ট তোমাদের সামনে উপস্থিত করব ডাইরেক্ট তোমাদের কাট অফ করতে হতে পারে স্টুডেন্টস অ্যাকচুয়ালি তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু এবছরে কমই আছে এটা মানে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের যে ভ্যাকান্সিটা এটা তুলনামূলক অন্যান্য এক্সামের যেটা ডিফেন্সের আমাদের এক্সামগুলো হয়ে থাকে সেই মোতাবেকে একটু কমই আছে তো আমাদেরকে সেটা মেনেই চলতে হবে তো এখানে আমাদের কিছু করণীয় নেই তো সেই কম ভ্যাকান্সি নিরেখে যে তোমাদের ইজি টু মডারেট এবং কিছু হাই একদম তিন ধরনেরই প্রশ্নপত্র আমরা পেয়েছি এখানে সেই মোতাবিক তোমাদের আজকে আমরা এই কার্ড অফটা বলবো এবং সেই শব্দে তোমরা জুড়ে থেকো যাতে করে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি আমাদের ইনস্টিটিউশনে যে সকল আমরা স্টাডি মেটেরিয়ালসগুলো প্রোভাইড করে থাকি বা আমাদের ইনস্টিটিউশনে যে পেপারগুলো আমরা এই কালকে দাবি করেছিলাম যে প্রায় হানড্রেড পারসেন্ট আমাদের কমন এসছে তার আমি গোড়াটা কমপ্লিট করাবো তোমরা যদি মনে করো যে তোমরা সেই বিষয়গুলো দেখে নিতে চাও আমি যেটা কালকে বলেছিলাম সেটাকে আমি প্রুভ আজকে করাবো সেটাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো তবে হ্যাঁ তার আগে আমি যে কাট বিষয়টা আছে সেটাও আমি কিছুটা আলোচনা করে দেব আমি ইউআর মেল ফিমেল সেই কাট অফ বি মেল ফিমেল ও বিসি এ এস সি এস টি সবটাই আজকে আমি অ্যানালাইসিস করব তো সেইটার আগে একটুখানি এক ঝলকে দু তিনটে দেখিয়ে নিই তারপরে আমি কাট বলে দিয়ে বাকিগুলো আমি এখানে একেবারে কমপ্লিট করিয়ে দিচ্ছি তো এই হলো আমাদের প্রথম প্রশ্নটা যেটা আমি দেখাচ্ছি এটা হলো আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস দেখতে পাচ্ছ দু হাজার সরি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আমরা সাজেশান প্রোভাইড করেছিলাম এই সাজেশানের মধ্যে তোমরা যদি দেখো ঠিক এই জায়গাতে অর্থাৎ আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো ক্রিপস মিশন কত সাল বাইশে মার্চ উনিশশো সাল এবং আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালসের এই প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু সেটা কিন্তু ইনক্লুড করা রয়েছে এবং সেটা কিন্তু আমাদের অনলাইনের মধ্যেও কিন্তু ইনক্লুড করা আছে ওকে নেক্সট কোয়েশ্চিন পরবর্তী তোমাদের একটা প্রশ্ন ছিল যে পিতল কি কি দ্বারা গঠিত দেখো তোমরা দেখতে পাচ্ছ পিতল ও ব্রাশ যন্ত্রপাতি তৈরিতে কপার সিক্সটি পার্সেন্ট জিঙ্ক ফর্টি পার্সেন্ট ফর্টি টু টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কপার এবং জিঙ্ক হবে এখানকার অর্থাৎ তামা এবং দস্তা হবে তোমার এখানকার সঠিক উত্তর একদম আমাদের একটা সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল যেখানে তোমাদের বিভিন্ন ধরনের মক সহ তোমাদের কিন্তু সম্পূর্ণটা এবং মাত্র দুশো পাতার সরি দুশো ষোলো পাতার এর মধ্যে কিন্তু গোটাটা কভার করা হয় আমি তোমাদের এক এক করে গোটাটাই দেখিয়ে দেবো এখান থেকে তোমাদের পিতলের উত্তরটা আমরা পেয়ে গেছিলাম পরবর্তীতে আমরা মাত্র চারখানা উৎপত্তিগত এককের কথা আমরা প্রকাশ করেছিলাম বা দিয়েছিলাম ঠিক দেখো তার মধ্যে আমাদের চলে এসেছে হার্টস মাত্র উৎপত্তিগত এখকে চারটা আমরা দিয়েছিলাম তার মধ্যে একটা কার কারেখক আমাদের কম্পাঙ্কে পাঙ্কের ঠিক আছে এখানে দেখো হার্ডস ওকে তোমাদের আরেকটি আসা প্রশ্ন যে তোমাদের হাত কোন শ্রেণীর লিভার দেখতেই পাচ্ছ তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে তোমাদের যান্ত্রিক সুবিধা কম যে সেইটুকু এবং তার সঙ্গে মুখের চোয়াল মানুষের হাত চিমটা মাছ ধরা ছিপ রুটি কাটার ছুরি এই তোমাদের দেওয়া ছিল মাত্র ছয়টা সেই ছয়টার মধ্যে তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় এসে গেছে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের মধ্যে আমরা এখানে টোটালি দিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার মধ্যে দেখো লাস্টেই তোমাদের চলে এসছে ইউগ্লিনা তোমাদের পরীক্ষার প্রশ্ন কী ছিল ইউগ্লিনার গমন অঙ্গের নাম কি ফ্লাজেলা এবং এর গতিকে কী বলা হয় গতি এই দেখো তোমাদের কিন্তু এটা চলে এসেছে পরীক্ষায় এরপরে স্টুডেন্টস বিভিন্ন প্রাণীর গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ আমরা টোটালি দিয়েছিলাম সাতখানা এখানে সাতখানার মধ্যে তোমাদের পরীক্ষা প্রশ্ন এসে নেফ্রিডিয়া কোন প্রাণী রেচো নাম তো তোমাদের নেফ্রিডিয়া আমাদের কী হবে নেফ্রিডিয়াম যেটা সেটা হলো আমাদের কেচো ওকে তো দেখতেই পাচ্ছ তোমরা স্টুডেন্ট যে কত কম কোশ্চিন দিয়ে আমরা কিন্তু কমন আমরা প্রোভাইড করেছি ওকে তোমাদের একটা সম্ভবত আই থিঙ্ক একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা হচ্ছে বিবর্তন মাদের একটা আমি দেখছি একবার সেই প্রশ্নটা এখানেই আছে আমাকে দেখে দিচ্ছি তোমাদের প্রশ্ন ছিল তোমাদের কোন উৎসেচক প্রোটিনকে পেকটনে রূপান্তরিত করে স্টুডেন্টস তোমরা দেখতে পাবে প্রথম লাইনেই তোমরা যদি দেখতে পাও যে উৎসেচকের নাম পেপসিন ক্রিয়াস্থল পাকস্থলী যে খাদ্য বাজিত করে সেটা হলো প্রোটিন এবং ক্রিয়ার ফল এটা যাই হোক এটা টাইপিং মিস্টেকের জন্য নিচে এটা পেপটন এটা পেপটন হবে এটা প্যাকটন হয়ে গেছে যাই হোক এটা কারেকশনের আমাদের এটা পুরনো স্টাডি মেটেরিয়ালস নতুন এটা আমাদের কারেকশন করাই আছে তো সম্পূর্ণটা দেখতে পাচ্ছি তো প্রথম লাইনে আমরা টোটাল এখানে দিয়েছিলাম গোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টে এই ছয়টার মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণটা একদম ক্রিয়া ফলাফল গোটাটা দেওয়া আছে ওকে স্টুডেন্টস এবার আমরা কাট অফ সম্পর্কে একটু খালি বলে নিই বলে নিই আমরা দিন আমরা শুরু করছি ওকে নাহলে অনেকটা হয়তো সময় চলে যাবে আমি মেলের জন্য যদি কাট অফ বলে থাকি তাহলে মেলের জন্য আমি কাট অফ বলবো একশো বিয়াল্লিশ ওয়ান ফর্টি টু এবং সেটা যদি ফেমেলের জন্য বলি তাহলে বলবো ওয়ান থার্টি ওকে ও বি এর ক্ষেত্রে এটা আমি বলবো ওয়ান থার্টি সিক্স আর ওবিসি বি ফিমেলের জন্য সেটাতেই আমি বলবো ওয়ান টোয়েন্টি এইট ওবিসি এ যদি আমি ধরি ওবিসি এ কাট অফ যেতে পারে একশো বাইশ আর মেয়েদের যদি সেটা যায় সেটা চলে যাবে একশো পনেরো এসি যদি আমি বলে থাকি তাহলে এসি আমি কাট অফ মোটামুটি ধরে রাখবো একশো এবং এখানে মেয়েদের এসসির জন্য আমি মোটামুটি ধরে রাখবো একশো সতেরো এসটির জন্য আমি যদি বলি এসসির এসটির জন্য আমি তাহলে কাট অফ বল অ্যাপ্রক্সিমেট একশো চার এবং মেয়েদের যদি বলি তাহলে অ্যাপ্রক্সিমেট নাইনটি ফাইভ তো আমি আরেকবার ক্লিয়ার করে দিই জেনারেলের জন্য একশো মেয়েদের জন্য একশো ওবিসিবি যদি বলি আমি ওবিসিবি আমি তাহলে অ্যাপ্রক্সিমেট ধরে রাখবো একশো তিরিশ ছেলেদের মেয়েদের একশো সরি তোমাদের হচ্ছে ছেলেদের হচ্ছে তোমার হ্যাঁ একশো ছত্রিশ এবং মেয়েদের আমি যদি বলি মেয়েদের একশো তিরিশ ও বিসি এ ছেলেদের অ্যাপ্রক্সিমেট একশো তিরিশ মেয়েদের একশো আঠাশ এরকম সামথিং এসি যদি আমি বলে থাকি তাহলে এসি আসবে তোমাদের একশো অ্যাপ্রক্সিমেট সতেরো এবং মেয়েদের ওই একশো বারো পনেরো এর মধ্যেই থাকবে এসটি যদি ছেলেদের বলি তাহলে অ্যাপ্রক্সিমেট একশো চার এবং মেয়েদের যদি বলি তাহলে পঁচানব্বই তো কাট অফ তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট এই রকমই কিছু একটা তোমাদের আসতে চলেছে কেপি কনস্টেবলের প্রিলিমি সরি কেপি এস আই পরীক্ষার জন্য ঠিক আছে তো যারা যারা এই কাট অফটা তোমরা তা বা কাছাকাছিও পৌঁছাচ্ছ অবশ্যই তোমরা মেন্সের জন্য টার্গেট নিয়ে এবং মাঠের প্রিপারেশানটা খুব ভালো করে শুরু করে দাও ঠিক আছে যেখানে মাঠটা কিন্তু যারা প্রিপারেশানটা ভালো নিচ্ছ অনেকে হয়তো মাঠের প্রস্তুতি নিতে পারো নি তো মাঠটা কিন্তু এখন শুরু করতে আমাদের এখানে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘর হেড অফিস এখানে কিন্তু আবাসিকের প্রস্তুতির মধ্যে দিয়ে মাঠ থেকে শুরু করে যা যাবতীয় সমস্ত প্রিপারেশান কিন্তু কমপ্লিট করানো হয়ে থাকে সম্পূর্ণ আবাসিক হোস্টেলের মধ্যে দিয়ে ছেলে এবং মেয়ে বোধ এ বাদেও তোমাদের মেনসের প্রিপারেশনও এখান থেকে করানো হয়ে থাকে এবারেও আমাদের ব্রাঞ্চেস রয়েছে গঙ্গারামপুর তপন কালিয়াগঞ্জ মালদা এবং বুনিয়াদপুরে তো এবার স্টুডেন্টস বাকি আমি আরও কিছু তোমাদের কোশ্চিন অবশ্যই শো করাবো যেটা আমাদের পরীক্ষা থেকে একদম হুবহু আমাদের সকল স্টাডি মেটিরিয়ালস আমরা প্রোভাইড করেছি মাত্র দুশো ষোলো পাদার তার মধ্যে থেকে সম্পূর্ণটা এসেছে তোমরা শুনে দেখতেই পাচ্ছ যে আমাদের একটা জাতীয় উদ্যান পরীক্ষা এসেছিলো আমরা মোটামুটি কুড়িখানা মতো জাতীয় উদ্যান আমরা প্রোভাইড করেছিলাম তার মধ্যে কানহা জাতীয় উদ্যান মান্দাই মধ্যপ্রদেশে অবস্থিত সেখানে মেনলি কী পাওয়া যায় বাঘ সম্পূর্ণটা এখানে আমাদের বিস্তারিত লেখা রয়েছে এটা আমাদের ভূগোল থেকে প্রশ্ন ছিল আমাদের কিছু প্রশ্ন দেওয়া ছিল যে আমাদের মোটামুটি আট থেকে খানা মতো প্রশ্ন দেওয়া ছিল যে বিভিন্ন পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যেটা আছে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গুরুশিখর এবার নীলগিরি আন্নামালায় নাগা পাহাড় সহ আরও চার পাঁচখানা আরও দেওয়া আছে যেটা প্রিভিয়াস পাতায় ছিল তো এই হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর যেটা তোমাদের পরীক্ষায় এসেছিল আমরা টোটাল ভারতে আসা বিভিন্ন পর্যটকদের আগমনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়খানা দিয়েছিলেন এবং দেখতেই পাচ্ছ সবার উপরে দেওয়া আছে ফাইয়েন বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কি এসেছিল ফাইয়েন যেটা তোমাদের কিন্তু এবছরের পরীক্ষার প্রশ্নপত্র ছিল মাত্র এই কটায় কিন্তু আমরা এখানে প্রোভাইড করেছিলাম আমাদের স্ট্যাটিক নোটসের মধ্যে বই এবং লেখকের মধ্যে আমরা তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এই কুড়ি থেকে পঁচিশখানা মতো উত্তর তার মধ্যে দেখো পরপর দুটো দেওয়া আছে রামচরিত সন্ধ্যাগ নন্দী এবং রামচরিত মানুষ তুলসীদাস যে দুটো আমি সবসময় বলেছিলাম এই দুটো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার প্রথমটাই আমাদের চলে এসেছে এবারকার পরীক্ষায় রামচরিত কার লেখা সন্ধ্যাক নন্দীর ওকে আমরা যেখানে সালের প্রশ্ন সমস্ত সালগুলোকে আমরা পরপর পরপর কভার করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেই সালের মধ্যে দেখো উনিশশো একত্রিশ সালটাকে আমরা খুব ইম্পর্ট্যান্ট বলে মার্ক করেছিলাম কেননা সেখানে হয়েছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক গান্ধী অ্যারোয়েন চুক্তি এবং আমাদের প্রশ্নটাই ছিল এই এটার প্রধানকে ছিল তো সাহিবের দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক সেখানে গান্ধীজি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি মানে উনি দ্বিতীয়টাতেই একমাত্র অংশগ্রহণ করেছিলেন প্রথম তৃতীয় করেনি ওই জন্য এটা সড়িগুত্তর হবে গান্ধীজি এটা আমাদের পয়েন্ট আউট করাই রয়েছে এইভাবেই স্টুডেন্টস আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর কারেন্ট এফেয়ার সব কিছুর মধ্যে দিয়ে অঙ্ক সব কিছুর মধ্যে দিয়ে আমরা গোটাটা কভার করে দিয়েছি গোটাটা কভার যদি আমি করতে যাই কমপক্ষে এক দেড় ঘন্টা লেগে যাবে কারণ প্রত্যেকটা প্রশ্নপত্র আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আমাদের কমন এসেছে এটা নিয়ে কোনোরকম কোনো দ্বিধা নেই হয়তো তোমাদের সেটা প্রশ্ন থেকে অথবা ওয়ানলাইনের থেকে অঙ্ক সমস্ত রয়েছে নেক্সট কোনো দিন হয়তো তোমাদের সঙ্গে সেই অঙ্কগুলো নিয়ে আমরা সম্পূর্ণটা ডিসকাস করে দেব ওকে তো ডিয়ার স্টুডেন্টস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো কারো ফের তোমাদের তথ্যটা কতটা ঠিকঠাক মনে হলো তোমাদের নিজস্ব যে আর্গুমেন্ট আছে সেটা অবশ্যই পেশ করো আলোচনার মধ্যে দিয়ে সম্পূর্ণটাই হবে তো যাই হোক স্টুডেন্টস আজকের মতো এতটাই কালকে পুনরায় তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার